যদি দেখো বেনামাজির কবরে আযাব বেপর্দাওয়ালা গুনাহগারের কবরে আযাব তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর আযাব হবে তার তো শত শত দলিল আছে আযাব হবে না বলে তো কোনো দলিল নাই আমার নবী জান্নাতুল বাকির মধ্যে ঘুরে নারদা দোয়া করতেছেন হঠাৎ করে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম বললেন কি ব্যাপার বলে তাড়াতাড়ি দোয়া করো এই কবরের মধ্যে একটা যুবক আছে কবরের মধ্যে আযাব হচ্ছে আযাব কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বলে নবী তো গায়েব জানে না দেখলেন কেমনে মাওলার কুদরতের কথা শুনতে বলেছি আমার মাওলা দেখাইলে নবী দেখেন আমার আল্লাহ যদি না দেখান আল্লাহর নবী দেখেন না কবরে আযাব হয় আমার আল্লাহ নবীর চোখের পাওয়ার খুলে দিয়েছেন রাস্তা খুলে দিয়েছেন পর্দা সরায় দিয়েছেন নবী সব দেখছেন আবার নাপাক জুতা দিয়ে নামাজে দাঁড়াইছেন নামাজের মধ্যখানে জুতা খুলে ফেলছেন সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন সালামের পরে বলেন ও সাহাবায়ে কেরাম জুতা খুললা কেন নবী আপনি খুলছেন এজন্য আমরাও খুললাম আমি তো এমনে খুলি নাই জিব্রাইল আমিন আসছে নামাজের ভিতরে আমার কানে আওয়াজ দিলেন আমার জুতার নিচে নাকি নাপাক নাপাক জুতা নিয়ে নামাজ হবে না সাথে সাথে জুতা খুলে ফেললাম আমার জুতার নিচে নাপাক আমি কেন দেখি না আমার আল্লাহ যদি না দেখায় আমি দেখতে পারি না তাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা হাদে তুহি মেরা নেগাহাদার আজকের আমার আলোচনার বিষয় বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় আবারও জিজ্ঞাসা করি রবের সাথে আসলে মোলাকাত করার আশা আছে আল্লাহ কবুল করেন তবে দুনিয়াতে দেখা যাবে না রে বাবা ওই আল্লাহকে দেখতে হলে একটা পর্দা আছে মরণের পর্দা ওই মৌতের পর্দাটা তোমার সরাইতে হবে মরণের পর্দা তোমার ভেদ করতে হবে এর পরকাল জিন্দেগিতে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে তবে মোলাকাত যদি করতে চাও দুনিয়াতে একটা কর্মসূচি নেক আমল করো তবে সাবধান আমলের ভেতরে যেন আমার মাওলার সাথে কোনো অন্যের অংশীদারিত্ব না আসে শিরিকের গুণা যেন না হয় আমার আল্লাহ এক আমার আল্লাহ গুণের বেলায়ও এক আমার আল্লাহ জাত হিসাবেও এক আমার আল্লাহ ক্ষমতার বেলায়ও এক আমার আল্লাহর মতো আর কারো ক্ষমতা নাই যারা বলবে আছে এই আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুশরিক মুশরিকদের জন্য জাহান্নাম এরে নবীর উম্মতের দল নেক আমল করো শিরিক মুক্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য আমি বয়ান করি আল্লাহর জন্য কোন দলকে খুশি করার জন্য না কোন ব্যক্তিকে খুশি করার জন্য না তাহলে আমার বয়ান হবে কোরআন হাদিস অনুযায়ী ও আল্লাহর বান্দা আর যদি না আল্লাহর জন্য বয়ান না করি তো সুদের বিরুদ্ধে বলবো না ঘুষের বিরুদ্ধে বলবো না বেপর্দার বিরুদ্ধে বলবো না এরে নবীর উম্মত আমি খানা খাই আল্লাহর জন্য অর্থাৎ আমি খানা খাবো আল্লাহর ইবাদতে শক্তি অর্জন করার জন্য তখন আমার খানাটা দস্তর
খান সারা হবে না আমার খানাটা খালি মাথায় হবে না আমার খানাটা চেয়ার টেবিলে হবে না আর আল্লাহর জন্য যদি না খাই তাহলে হাত ধোয়ারও দরকার নাই বাম হাতে খাবো ডান হাতে খাবো পশুর মতো খাবো ফালাইয়াও দিব بسم الله দরকার নাই দস্তার খানের দরকার নাই চেয়ার টেবিলের দরকার নাই যা মনে চায় তেমনি ভাবে চলবে আল্লাহর জন্য ঘুমাই কারণ একটু না ঘুমাইলে আমার শরীর দুর্বল হবে ইবাদতে আর মজা আসবে না অল্প টাইম ঘুমাবো আমার আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহর জন্য ঘুমাই আমি ওযু বানাইয়া ডান কাতে ঘুমাবো আমি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো কোরআন পড়তে পড়তে ঘুমাবো আল্লাহর বান্দা যখন আমি ডান কাতে ঘুমায় যাব আবার টাইম মতো উঠে আমি ফজরের নামাজ আদায় করব মদিনার নবী বলেন এশার নামাজ পড়ে যদি ঘুমাও আবার উঠে যদি ফজরের নামাজ আদায় করো সারা রাত ঘুমাইয়া যেই সময় কাটাইলা এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে ঘুমটাও ইবাদত গজবে শেষ করে ফেললো ঘুম মোবাইল সারা বাপ ছাড়তে মা ছাড়ে বাপ ছাড়তে রাজি ভাই ছাড়তে রাজি সব ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি ও যুবক এই মোবাইলের কারণে কত হুজুরেরে খারাপ জানছো এই মোবাইলের কারণে কত মা বাবারে গালি দিছো এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো একটা সাধারণ মুসলমান আমার সাথে সালাম দিতে ভয় পায় না জানি বেয়াদবি হয় কিন্তু যখন মোবাইলটা হাতে আসে সালাম তালামের দরকার নাই বাম হাতটা কান্দের উপরে দিয়া মোবাইল ওপেন করে কয় হুজুর ডোন মাইন এদিকে তাকান একটু গজব গজব সেলফি তুলবি ওরে বেয়াদব তোমাকে আমি বেয়াদব না বললেও তুমি বেয়াদব এই বেয়াদব বানাইছে কে এই কে বানাইছে لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا هي متوفيك أدب بے ادب محروم گشت از فضل اوی অনেক মা বাবারা দেখো এই মাঠের ভিতরে বাচ্চার কাছে মোবাইল পাঠায় দিছে ও ভয় ভয় মোবাইল দেখতে ও বয়ান শুনে এ যারা মোবাইল নিয়ে আছে একটাও বয়ান শুনে এর কলব পুরো পর্দা লাগানো দরজা আটকানো এর কলবে একটা বয়ানও ঢুকবে না বয়ান আসছেও খালি যাবেও খালি আল্লাহ না করুক মোবাইল যদি জিনে নিয়ে যায় তা আমও গেল সালাও আর জিনে তো নিবেই অপেক্ষায় আছে মোবাইল টার্গেটে রাখছে কোনটা নিলে বাজার হবে ভালো মোনাজাতের পরে দেখবে নাই 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 কই গেছে খবর আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন জানার প্রভাব নাই জানেন অনেক কিছু কিন্তু মানার বড় অভাব মিথ্যা বলা হারাম জানেন না কেন বলেন আমরা কিছুই জানি না গালি দেওয়া হারাম নাচ গান দেখা হারাম অন্যের হক নষ্ট করা হারাম বেপর্দায় চলা হারাম মা বাবার সাথে বেয়াদবি করা হারাম সব আপনারা জানেন বাকি হইলো এখন আমলের আমল করার জন্য তৈরি হওয়া লাগবে ও যুবক আজকে তোমাকে বাধা দিয়ে রাখছে আমল করতে মনে চায় না আমি যদি পায়ে দড়িয়াও বলি দেখছনি কারমা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা আমগো মুসলমানের ধর্ম এক আদর্শ কি হবে পোশাক সবার হবে কি তুমি প্যান্ট শার্টটাই পরো আমি জামা পরি এমন কেন হয় তো সবাই প্যান্ট শার্ট পরুম না হয় সবাই মদিনার পোশাক পরবা
একমাত্র কারণ বেঈমানেরা নবীর আদর্শ দেইখা দেইখা অনেকে কালেমা পড়ে নবীর সুন্নত মানে আর তুমি নবীর উম্মত হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর তরিকা মানো না বরং হুজুরেরা যদি একটু বয়ান করে বলে এত বয়ান লাগে নি এত বয়ান লাগে নি এ নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে নি কি নিয়ম ইন্দুরার বান্দর হইবা নবীর তরিকা বাদ দিয়া বেঈমানের পা চাটো কেন বেহায়ার মতো আমার নবীর মতো দামি আছে কিনা কোন মনীষী চ্যালেঞ্জ দাও আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দাও কেমন নবী আমার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি এ যুবক নতুন একজন নেতার নাম ক যে মিথ্যা বলে পৃথিবীর একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলেনি রহমতুল লিল আলামিন আমাদের চ্যালেঞ্জ করা নবী যার 63 বছর হায়াতে মিথ্যা বলেননি সেই নবীর কথায় মিথ্যা হতে পারে না সেই রাসূলের আদর্শের মধ্যে মিথ্যা থাকতে পারে না আব্রাহাম লিংকন বলে আদর্শ দিয়ে আমি ব্যর্থ মাও সেতুনের আদর্শ বাজারে আসছে ব্যর্থ লেনিনের আদর্শ দিয়ে ব্যর্থ কার্ল মার্কসের আদর্শ দিয়ে ব্যর্থ রসুলের আদর্শই সার্থ রসুলের আদর্শ আছে বিদায় এতগুলো মানুষ এই প্যান্ডেলে বসাইয়া রাখা সম্ভব নিয়ন্ত্রণের জন্য কোন বাহিনী টাহিনী নাই যদি কোন এমপি সাহেব এতগুলো মানুষ বসায়া রাখতে চাইতেন তাহলে অগ্রিম ভাড়া গাড়ি দিতে হতো আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা আছে আর ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি নিয়ন্ত্রণের জন্য র‍্যাব পুলিশ বিডিআর আর্মি হিমশিম খাইলে কুত্তা কারণ মানুষ বেঈমানি করতে পারে কুত্তায় করে না কথা বুঝেন কিছু এই ওয়াজে গাড়ি দেওয়া হইছে ফ্রি ভাড়া দেওয়া হইছে বরং বয়ান করিয়া টাকা রাইখা দেওয়া হলো মাদ্রাসায় যাও অনেকে আবেগে এত দেওয়া দিছে যাওয়ার ভাড়া নাই বসার বিছানাটাও ভালো না অনেকে নিচে জুতা দিয়ে বসছে কেউ বসতে পারে না দাঁড়াইছে কে ভিআইপি কে নন ভিআইপি কোনো ভেদাভেদ নাই কে আলেম সাধারণ সব এক কাতারে বসে গেছে অন্তরে কোনো কষ্ট নাই যদি বলা হয় ও লক্ষ্মীপুরের আশেকেরা কতক্ষণ তোমরা এই কষ্ট করে বসবা না খাইয়া আল্লাহর বান্দারা মনে হয় বলবে যদি আমগো সারা রাত্র বয়ান কইরা রাখো আমরা কেউ যাইতে রাজি না ঠিক কি না বলো রসুলের আদর্শ আছে বিদায় সম্ভব এতগুলো মানুষ একটা আওয়াজ নাই এই মুহূর্তে কেউ টেলিফোন করলে তার খবর আছে কি একবার করছে কেটে দিছে আবার দিছে আবার কাটছে আবার দিছে আবার কাটছে চতুর্থবার যখন দিছে না মাথা ডানা তো কইরা রিসিভ কইরা কয় হ্যালো কে তুমি এই মে তিনবার কাইতে দিলাম তুমি আবার আমাকে টেলিফোন করো বুঝো না তুমি আল্লাহ না করুন যদি ম্যাডাম হইয়া বলে তো বলবে রেডি থাক আজ খবর ঠিক নি চিন্তা করতে পারেন হেদায়েতের ওয়াজ আর কি শুনবেন শুধু এতটুকু চিন্তা করেন যে এতগুলো মানুষ বসে আছে র‍্যাব নাই পুলিশ নাই বাহিনী নাই নিয়ন্ত্রণ কে করে তা আওয়াজ নাই টেলিফোন আসলো মাথা গরম হেদায়েতের জন্য আর কি লাগে কপাল খারাপ হইলে রসুলকে 13 বছর দেখছে বয়ান শুনছে কালেমা নাই কে কে হেদায়েতের মালিক আল্লাহ ওই আবু জাহাল ওয়ালা কিছু পাথর ওয়ালা অন্তরের মানুষ আছে হাজার বয়ান শুনবে ঠিক ছাগলের দইরা যদি কও এটা ঠিক নি এটা ঠিক নি ঠিক নি ঠিক নি ছাইরা দিলে মাথা একটা ডানে বাম নাড়া দিবে ঠিক না কথা ঠিক নি এই রকম কিছু মানুষ হাজারো বয়ান শোনার পর
তার ডানে বামে মানুষগুলো কান্না করে তওবা করে যায় আর ওই বান্দা রাস্তায় যাইতে যাইতে দোষ কইতে কইতে যায় বয়ানের এই জায়গায় ভুল ওই জায়গায় ভুল এটা ঠিক না ওইটা ঠিক না এত কথা লাগে নি এত গরম লাগে নি এত নরমস করে কেন গরম করলে কয় এত গরম করে কেন দেশের পরিস্থিতি জানে না নি আবার নরম করলে কয় এত নরম করে কেন খালি মাটির তলে রস কবরের রস করে জাহান্নামের রস করে জান্নাতের রস করে ওরে আল্লাহর বান্দা পাও দুইটা গাইয়া দে পায় দইরা বলে গেলাম মিথ্যা না অহংকারী না বুঝাবার জন্য বলি ও আল্লাহর গোলাম এই বাংলার জমিনে তাকায় দেখ ওই চরমোনাইর যে সাহস চরমোনাইর ফজলুল করিম সহ এই খাতি আল্লাহওয়ালা ছাড়া জাহান্নামের বয়ান আর কেউ করে না আমি জান্নাত ও জাহান্নামের বয়ান করতে 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 যারা বিরোধিতা করত মাঝে মাঝে দেখি তারাও জাহান্নামের বয়ান করে আমি বললাম সবাই যদি এক লাইনের বয়ান করে কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে করবে কারা কোরআন শরীফে জাহান্নামের বয়ান আছে করবে কারা কোরআন শরীফে আযাব গজবের বয়ান আছে কারা করবে এটারও যদি বাঁকা নজরে তাকাও তোমার অন্তর বাঁকা হয়ে যাবে এই ওয়াজের মাকসাদ কি এটাই তো খবর নাই আমাদের ওয়াজের উদ্দেশ্য কি সব তাবলীগলাদের দাওয়াতের উদ্দেশ্য কি পীর সাহেবদের মিশনের উদ্দেশ্য কি আমাদের বক্তাদের বয়ানের উদ্দেশ্য কি যেটাই থাকুক হতে হবে একটা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো বেনামাজিকে নামাজি বানানোর ফিকির করো চোখে পানি আনো তওবার দরজা খোলার ব্যবস্থা করো যেই বয়ান দিয়ে মানুষ দাঁড়িওয়ালা হবে টুপিওয়ালা হবে এটাই হলো আসল মাকসাদ বয়ান যে লাইনে করে মানুষ দিনদার হওয়া দরকার মানুষ রসুলের আদর্শ হওয়া দরকার ও আল্লাহর বান্দা আজকে আমি মুসলমান তুমি মুসলমান আমি আল্লাহর গোলাম তুমি এই আল্লাহর গোলাম আমার নবী তোমার নবী এক আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার কোরআন তোমার কোরআন এক ধর্ম এক আদর্শ হবে এক কিন্তু দুঃখ লাগে আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়িটা কাটতে লজ্জা পাই তুমি মুসলমানের সন্তান তুমি দাড়ি রাখতে লজ্জা পাও মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি জিকির করলে মজা পাই তুমি জিকির করো না করনে ওয়ালা কেউ পছন্দ করো না বড় আফসোস রে বাবা বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি ওরে যুব আমি বয়ান করি আজকে যদি হিন্দুদেরকে বয়ান করতাম ওরা সব আমার দিল বলে ইনশাআল্লাহ মদিনার আশেক হয়ে যাইত আমি যদি ছয় মাস খ্রিস্টানের গির্জায় গিয়ে এক ঘন্টা করে ডেলি বয়ান করতাম সব মদিনার আশেক হয়ে যাইত অথচ বারোটা মাস তোমাদের পেছনে দৌড়াই হজরের পরে জহুরের পরে রাত্রে সারা রাত্র বয়ান আর বয়ান মোনাজাতটা দিয়া বের না হইতে দেখি বিড়ি মুখে নিয়ে তার ঘরে বাড়িতে রওনা ও বাবারা এত বয়ান করার পর কেন তোমরা লাইনে আসো না বয়ান কইরা তো এই কথা বলি নাই পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে চরমোনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই লম্বা জামা না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই রে বাবা স্কুলে পড়া যাবে না কলেজে পড়া যাবে না তাও বলি নাই বরং কি বলি সব বয়ানের স্লোগান আমার দুইটা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনা আর কারো গোলামি চলবে না আর কারো আদর্শ মানা যাবে না ওই নবীর আদর্শ মানো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই ডাক্তারি পড়ো বাধা নাই ডাক্তার হও দোয়া করি ডাক্তার হওয়া লাগবে ও যুবক
মাদ্রাসায় কোনোদিন আসার দরকার নাই স্কুল সারবানা কলেজের বড় সারবানা ওই লাইনটা তোমরা আগায়া যাও আমাদের লাইনে আমরা আছি টেনশন নাই তোমাদের লাইনে থাকতে হবে ব্যাকআপ দিতে হবে বেঈমানের মোকাবেলায় ডাক্তার লাগবে হাজার হাজার ইঞ্জিনিয়ার লাগবে হাজার হাজার আমরা বেঈমানের গোলামি জীবনে করব না বেঈমানেরা যদি বলে মুসলমানের সাথে আমাদের বিরহ ঔষধ দিব না ডাক্তার হই আমরা চিকিৎসা দিব না তুই মুসলমান ডাক্তারি ভইরা দাঁড়াইয়া বলবে বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ আমাদের লাগবে না আমরা মুসলমান ডাক্তারেরাই মুসলমানের জন্য যথেষ্ট ডাক্তারি করো বাধা নাই স্কুলে করো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই শুধুমাত্র মাওলাকে শরণ করো নবীর তরিকা মতো নামাজ পড়ো মা বাবার খেদমত করো ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া কপাল পুরিশ না রে বাবা